বন্ধুরা, তোমাদের সুবিধার্থে এই মাসে দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ের যে মডেল অ্যাক্টিভিটির প্রশ্নপত্র দেওয়া হয়েছে তার সম্পূর্ণ উত্তরসমূহ জানানো হয়েছে আজকের এই ভিডিওতে। এবং বন্ধুরা, পরবর্তী সময়ে আরও যে সমস্ত বিষয়গুলি তোমাদের রয়েছে তার প্রতিটি বিষয়ের সম্পূর্ণ উত্তর পেতে হলে এই ভিডিও নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেলটিকে, ও পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দাও, যাতে প্রতিটি বিষয়ের মডেল অ্যাক্টিভিটির উত্তরের ভিডিওগুলো তোমরা দেখতে পাও সবার আগে। তো চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে সম্পূর্ণ উত্তরসমূহ জেনে নেওয়া যাক। বন্ধুরা, সর্বপ্রথম তোমরা আগে প্রশ্নপত্রটি মনোযোগ সহকারে দেখে নাও, তারপর আমি এই সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের জানিয়ে দেব। তো অনস্ক্রিনে দেখতেই পাচ্ছ, এক নম্বর দাগে বলা হয়েছে ঠিক উত্তরটি নির্বাচন করো। তো এক নম্বর দাগের 1.1 নম্বর প্রশ্ন রয়েছে, যেটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য সেটি হলো কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ঘ, অ্যাসিটিক অ্যাসিড। এর পরের প্রশ্নতে বলা হয়েছে, অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে যে যৌগটি উপযুক্ত সেটি হলো কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ঘ, সিএও। এরপর বন্ধুরা 1.3 নম্বর প্রশ্নে বলা হয়েছে, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হলো কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ, WA1K1। এরপর বন্ধুরা 2 নম্বর থেকে বলা হয়েছে, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো। তো 2 নম্বর ত্যাগের 2.1 নম্বর প্রশ্নে বলা হয়েছে, তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে ইলেকট্রন। তো উত্তর হবে এটি মিথ্যা। এরপর 2.2 নম্বরে বলা হয়েছে, ধাতুর আকরিক থেকে ধাতুর নিষ্কাশন বিজারণ অপরিহার্য। তো এর উত্তর হবে এটি সত্য। এরপর 2.3 নম্বর প্রশ্নে বলা হয়েছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককে দৈর্ঘ্যের একক নেই। তো এর উত্তর হবে এটি সত্য। এরপর বন্ধুরা 3 নম্বর ত্যাগে বলা হয়েছে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। তো 3 নম্বর ত্যাগের 3.1 নম্বর প্রশ্ন রয়েছে, ক্যালসিয়াম কার্বোনেটের মধ্যে ভর হিসেবে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ নির্ণয় করো, যেখানে ক্যালসিয়াম ইকুয়াল টু বলা হয়েছে 40। তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা লিখব, ক্যালসিয়াম কার্বোনেটের আণবিক ভর সমান 40+12+48=100 গ্রাম। 100 গ্রাম CaCO3-তে ক্যালসিয়াম আছে 40 গ্রাম। অতএব ক্যালসিয়াম কার্বোনেটে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ 40%। পরবর্তী 3.2 নম্বর প্রশ্নে বলা হয়েছে, অ্যামোনিয়া, সালফার ট্রাইঅক্সাইড ইত্যাদি শিল্প উৎপাদনে ব্যবহৃত অনুঘটক সূক্ষ্মচূর্ণ আকারে রাখা হয় কেন? তো এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা লিখব, অ্যামোনিয়া, সালফার ট্রাইঅক্সাইড ইত্যাদি শিল্প উৎপাদনে ব্যবহৃত অনুঘটক সূক্ষ্মচূর্ণ আকারে রাখা হয় কারণ অনুঘটক সূক্ষ্মচূর্ণ আকারে রাখলে অনুঘটকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায়, আর অনুঘটকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে অনুঘটন বিক্রিয়ার বেগ বৃদ্ধি পায়। এরপর বন্ধুরা, সর্বশেষ 4 নম্বর থেকে বলা হয়েছে, নিচের প্রশ্নটির উত্তর দাও। তো 4 নম্বর থেকে 4.1 নম্বর প্রশ্ন রয়েছে, একটি তড়িৎ কোষের তড়িৎচালক বল 10 ভোল্ট ও আভ্যন্তরীণ রোধ 2 ওহম। তড়িৎ কোষটিকে 8 ওহম রোধকের সঙ্গে যুক্ত করা হলো, রোধকটিতে 60 সেকেন্ডের কত জুল তাপ উৎপন্ন হবে তা নির্ণয় করো। তো এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা লিখব, তড়িৎচালক বল E=10 ভোল্ট, আভ্যন্তরীণ রোধ 2 ওহম, রোধকের রোধ 8 ওহম, মোট রোধ 8 = 2+8=10 ওহম, প্রবাহ মাত্রা I = E/R, তাহলে I = 10/10 A = 1 A। জুলের সূত্র অনুযায়ী পরিবাহিতে উৎপন্ন তাপ H = I²RT। তো বন্ধুরা, H = I এর মান এখানে বসানো হয়েছে 1² × R এর মান 10 × T এর মান 60 জুল, তাহলে এটা ক্যালকুলেশন করলে এইচের মান দাঁড়াচ্ছে 600 জুল। অতএব রোধকটিতে উৎপন্ন তাপের পরিমাণ = 600 জুল। তো বন্ধুরা, আশা করছি তোমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো বুঝতে পেরেছো। তাই ভিডিওটি দেখে যদি তোমাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। এবং বন্ধুরা, এরপর তোমরা কোন বিষয়ের মডেল অ্যাক্টিভিটির উত্তর পেতে চাও সেটি অবশ্যই যেন এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে।
এবং পরবর্তী সময়ে প্রতিটি বিষয়ের সমস্ত মডেল অ্যাক্টিভিটির উত্তর পেতে হলে অতি অবশ্যই যেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল সিলেক্ট করতে যেন মোটেও ভুলো না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটা গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।